অন্য পুরুষে মজেছিলেন কারিনা, স্নানঘরে রাখেন তাদের ছবিও। বলিউড নায়ক নায়িকাদের প্রেম তাদের সিনেমার মতোই আসে, কিছুদিন ভক্তকুলে ঝড় তুলে আবার মিলিয়ে যায়, এমন ঝড় বয়ে গেছে কারিনা কাপুরের জীবনেও। আবার তাদেরও থাকে স্বপ্নের নায়ক নায়িকা। এমনই এক নায়িকা কারিনার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল নায়ক শাহেদ কাপুরের, পরে তো বিচ্ছেদ। নায়িকা বিয়ে করে নেন আরেক অভিনেতা নবাবজাদা সাইফ আলী খানকে। স্বামী এবং দুই পুত্রকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি ক্যারিয়ারে মন দিয়েছেন কাপুর পরিবারের মেয়ে। বড় বোন কারিজমা কাপুর সালমান খানের কাছে ছোট বোন কারিনার দারুণ এক রহস্য ফাঁস করেছিলেন। কারিনা নাকি অন্য পুরুষে মজেছিলেন, ওই পুরুষের পোস্টার পর্যন্ত লাগিয়ে রেখেছিলেন স্নানঘরে। সেই পুরুষ আর কেউ নন, সালমান খান। 90 দশকের ম্যানে প্যার কিয়া ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হওয়া সালমান খানের সঙ্গে কারিজমা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তারই বোন কারিনার বাথরুমে নিজের ছবি ঝুলছে, শুনে তো সালমান খুশি হবেনই। তবে সালমানের সেই আনন্দ বেশি দিন টেকেনি, কারণ কয়েক মাস পর কারিনা সেই পোস্টার ছিঁড়ে ফেলেছিলেন, আর তা শুনে রীতিমতো রাগ করেছিলেন সালমান। তার নাকি মনে হয়েছিল কারিনা বিশ্বাসঘাতকতা করেছে। 90 দশকের ওই সময়ে কারিনার অন্য এক অভিনেতার পোস্টার লাগিয়েছিলেন স্নানঘরে, সেই পুরুষ আর কেউ নন, 90 সালের মহেশ ভাটের সিনেমা আশিকির নায়ক রাহুল রায়। সালমানেরটা ফেলে রাহুলের পোস্টার স্নানঘরের ভেতরে লাগিয়েছিলেন কারিনা। বলিউডের ভাইজান হাসতে হাসতে বলেছিলেন, আমার মনে হয়েছিল কারিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যদিও পুরো বিষয়টি মজার ছলেই বলেছেন বলিউডের নায়ক।